রম আসসালামু আলাইকুম সুদী দর্শক মন্ডলী আমি বাংলাদেশ আইনকে শ্রদ্ধা রেখে আমি এখন কিছু কথা বলবো সেটা হলো আমি আজ দীর্ঘদিন বায়োগ্যাস প্লান্ট করে আসি কিন্তু কিছু কিছু জায়গায় এমন কোন জায়গায় আমি বায়োগ্যাস করে দিছি তিন দিন দিন বা চার পরে ওই বাড়ি গেছি কি ভাই গ্যাস কেমন হচ্ছে ভাই কি আমার গরু চলে নিয়ে গেছে কিছু কিছু জায়গায় বায়োগ্যাস করে দিছি দুই মাস পরে গেছি তারা ওই একই কথা বলছে আরে ভাই গ্যাস হবে কি আমি তো গহবরই না। কেন কি হয়েছে আমার গরু চুরি নিয়ে গেছে আপনি প্ল্যান করার পরে আমার ভালো গ্যাস হয়েছিল কিন্তু আমার গরুগুলো নিয়ে গেছে চরে আমি ওই প্রসঙ্গে কিছু কিছু মানুষ আলাপ করছে যে এই দেশে কারা গরুর ব্যবসা করে কিন্তু আমি দেখেছি যারা গরুর ব্যবসা করে তারা কিন্তু গরু চুরি করে কি করে না তা জানে না যাই হোক এই গরু চুরি হওয়ার ফলে এমন কোনো গৃহস্থ আমি দেখেছি তারা মাত্র দুটে গাবি, এই দুইটা গাবির দুধ দোয়া নিজের সংসার চালায় ছেলেপেলে লেখাপড়ি শিখায় এবং নিজেরা চলাফেরা করে সদী দর্শক মণ্ডলী সেবারেও আমি বায়োগ্যাস করেছি পরিবাররা সুখে শান্তিতে বসবাস করে হঠাৎ দেখা যায় যে রাত্রেবেলায় তার দুইটা গাবি বাসুর সহ ট্রাক নিয়ে চলে গেছে ওই সমস্ত জায়গায় আমি গেছি যায়া ওনাদের ওই কান্নাকাটি বেদনা আমি দেখছি দেখে আমি মনে মনে কল্পনা করছি এই চোরগুলি কিভাবে রোধ করা যায় আমি প্রথমেই আইনকে শ্রদ্ধা রেখে বলি যে যারা গরুর ব্যবসা করে ওনরা যদি এরকম ধরনের একটা আইন চায় যে রাতের বেলায় কোনো গরু ট্রাকে বা গাড়িতে চলবে না শুধু দিনে চলবে তাহলে পরে যারা গরুর ব্যবসা করে ওনাদেরই গেলানিটা ভালো মানুষ গরুর ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক তাদেরও এরকম একটা সন্দেহ করে ওনাদের এই গিলানিটা থাকবে না আমি প্রথমেই ওনাদের এই সহযোগিতাটা কামনা করি যে ওনরা যাতে এই আইন বাংলাদেশ সরকার করে এর জন্য ওনরা আমার এই ভিডিওতে যাতে শেয়ার করে শেয়ার করলে যত বেশি শেয়ার করবেন যত বেশি কমন ফেলাবেন তত হয়তো যদি আল্লাহ পাক রহমত করে এদেশের যারা আইন বিশেষজ্ঞ আছেন তাদের উপরে যদি আল্লাহ রহমত করে হয়তো এই আইনটা বলবৎ হবে আমি এই আইন যাতে হয় যে দিনের বেলায় গরু চলল ট্রাকে চলুক হাটা নিয়ে চলুক চলল কিন্তু রাতের বেলায় যে গরুগুলো যদি ট্রাক বা গাড়িতে না যায় তাহলে গরু হয়তো আর চুরি হবে না গরু যদি চুরি না হয় তাহলে যে পরিবারে দুটে গাভী নিয়ে সংসার চলতেছে দুটো গাভী চড়ে নিয়ে গেল তাহলে সেই পরিবারের একটা ছেলে বা দুটো ছেলে কামাই করার পারল না খাবার দেওয়ার পারলো না লেখাপড়ি শিখাতে পারল না ওই দুটো ছেলে হয় সন্ত্রাস হবে নাহলে মাঠে কাজ করবে সে দেশের উন্নয়নমূলক কোনো কাজ করতে পারল না সামান্য ক্ষতিতে শুধু দর্শক মণ্ডলী বাংলাদেশের আইনকে শ্রদ্ধা রেখে আমি বলি যারা আইন নিয়ে চলেন যানরা সংসদে থাকেন তাদের প্রতি আমার বা আমাদের আকুল আবেদন বাংলাদেশে যাতে গরুগুলো চুরি না হয় এর জন্য একটা সুব্যবস্থা করবেন আর যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অতি দ্রুত বেগে এই আইনটা যাতে সরকার বা আইনমন্ত্রী ফলো করে এর জন্য দ্রুত বেগে আপনারা শেয়ার করবেন নিজে শেয়ার করবেন অন্যকে বলবেন যে এই আইনটা যদি থাকে আর এই আইনটা যদি আপনাদের মনোমতন হয় তাহলে শেয়ার করবেন যে রাত্রেবেলায় কোনো গরু চলবে না দিনের বেলায় গরুগুলা ট্রাকে যাক হাইটে যাক চলবে আমার মনে হয় বাংলাদেশে হয়তো গরু চুরি এক টাওয়ার হবে না তাই শুধু দর্শক মণ্ডলী যারা আইন আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি আপনারা এই আইনটা অথবা যাতে গরু চুরি না হয় আমি বায়োগ্যাসের উদ্যোগ থেকে বলছি যে যাতে গরু চুরি না হয় সেই ব্যবস্থাটা করবেন এই আশা ব্যর্থ রেখে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আবদুল আহাদ ঢাকা বাংলাদেশ